Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. মহান আল্লাহর সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ 19 জিলহজ 1444 হিজরি মোতাবেক 7ই জুলাই 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে। জাদুল মাদ মূল কিতাব ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহ, যিনি বড় ইমাম এবং একজন বড় ইমাম মুজাদ্দিদের বিশিষ্ট ছাত্র ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, এবং তার সংক্ষিপ্ত আকার হচ্ছে এই সংক্ষিপ্ত জাদুল মাদ, মুখতাসার জাদুল মাদ, যেটি বাংলায় অনুবাদ হয়েছে। এই সংক্ষিপ্ত জাদুল মাদ সংক্ষিপ্ত করেছেন 6 খণ্ড থেকে 1 খণ্ডে। এই খণ্ডটি যা আমাদের সামনে রয়েছে, ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহ মূল বিষয়গুলি প্রায় নিয়ে এসেছেন, যদিও সংক্ষেপে, কিন্তু তার দলিল, প্রত্যেকটি মাসলার দলিল, বিস্তারিত আলোচনা, এগুলোকে সংক্ষেপ করেছেন। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা পর্ব নম্বর 38। মাঝখানে আমরা গ্যাপ দিয়ে হজের আগে হজ সম্পর্কে যে অধ্যায়গুলি ছিল সেগুলি আলোচনা করেছি, কিন্তু আমরা আসলে মূলত আলোচনায় ছিলাম যাকাতের। এটা আপনাদের মনে আছে, যাকাতের অধ্যায়ের আলোচনা চলছিল বা যাকাত বিষয়ে আলোচনা চলছিল, কয়েকটি আলোচনা যাকাতের উপর হয়েছে। যে সমস্ত যাকাতগুলি রয়েছে তার একটি যাকাত, যাকে যাকাত বলা হয় আর যাকে সাদাকাও বলা হয়, সেটি হচ্ছে যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর। এই জন্য এখানে সংক্ষিপ্ত জাদুল মাদে বা জাদুল মাদে যাকাতের অধ্যায়ে যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতরের আলোচনা নিয়ে আসা হয়েছে। যদি আমরা বিষয়ভিত্তিক আলোচনা করতাম তো এই আলোচনা এখন রাখতাম না, এই আলোচনা রমজানের ভিতরে রাখতাম, যাতে করে কয়েকদিন পরে ফিতরা মানুষের ফরজ হচ্ছে, তার আগে যেন এই সম্পর্কে মানুষ জ্ঞান অর্জন করে। আর বিষয়ভিত্তিক আলোচনাগুলি আমাদের এইরকমই হয়ে থাকে, সময় উপযোগী হয়ে থাকে, কিন্তু কিতাবের আলোচনা তো আমরা বাঁধা, যেখানে গিয়ে পৌঁছেছি ওখানে আলোচনা করতে হবে, তাই না? সুতরাং আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর। বলছেন লেখক রাহমাহুল্লাহ, ওয়া ফরিজা যাকাতুল ফিতরি আলিহি, যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে মুসলিমের ওপর। কার ওপর ফরজ? মুসলিমের ওপর, প্রত্যেক মুসলিমের ওপর ফরজ। এবং যেই মুসলিম পরিবারের অভিভাবক, তার আন্ডারে, তার অধীনে যত লোকেরা রয়েছে, স্ত্রী হোক ছেলেমেয়ে হোক, যাদের ভরণ পোষণের দায়িত্ব তার উপর রয়েছে, দাস দাসী হোক, যদিও দাস দাসীর যুগ এখন নেই, কিন্তু দাস দাসী তো ব্যক্তি মালিকানা নেই, যা কিছু আয় ইনকাম করে কার? মালিকের, মনিবের। সুতরাং যে দাস দাসীরও যে ফেতরা দিতে হবে সেটা কে দেবে? সেটা অভিভাবক দেবে, মালিক দেবে। তো এই জন্য বলছেন লেখক, ফরে যাকাতুল ফিতরে আলিহি, যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে একজন মুসলিমের ওপর। ওয়া আলা মাইয়ামুনহু, এবং যাদের ভরণ পোষণ তার ওপর রয়েছে, যার খাওয়া খরচ দিতে হবে, থাকার জায়গা দিতে হবে, ভরণ পোষণ, ভরণ পোষণের দায়িত্ব আপনার ওপর কার রয়েছে? একজন মুসলিম হিসাবে স্ত্রীর, ছেলে মেয়ে, হ্যাঁ, যারা বিশেষ করে আপনার অধীনে আছে, নাবালক, সাবালক হয়ে গেছে, স্বাবলম্বী হয়ে গেছে ছেলে, আর ছেলে নিজে আয় ইনকাম করছে, আপনার উপর নেই, আর আপনি দেবেন সেটা নফল আপনার জন্য, কিন্তু তার উপর ফরজ, নিজেই উপার্জন করছে। মেয়ে বিয়ে হয়ে গেছে, তখন আর আপনার দায়িত্ব নেই, তার স্বামীর দায়িত্ব হয়ে গেছে, কিন্তু মেয়ে বিয়ে হয়নি, অথবা বিয়ে হয়ে তালাক হয়ে আপনার দায়িত্বে আবার এসছে, বিধবা হয়ে আপনার দায়িত্বে এসছে, আর আপনি বাপ, তাহলে আপনার উপর তখন মেয়ের ফরজ, সারা জীবন ফরজ হইতে পারে। যদি কোনো মেয়ের ধরেন বিয়ে হয়নি, অথবা আবার বাবার বাড়িতে তার দেখাশোনার জন্য সবচাইতে নিকটের ব্যক্তি হচ্ছেন বাবা, আর বাবা বেঁচে আছেন, তাহলে তার উপর ফরজ। বাবা মা অচল আর তাদের ব্যক্তি মালিকানায় কোনো সম্পদ নেই, তাহলে আপনি একজন এমন
সুস্থ যুবক অথবা মানুষ যিনি আয় উপার্জন করছেন, তাহলে আপনার ওপর আপনার বৃদ্ধ বাবা মা যারা অচল এবং তাদের ব্যক্তিমালায় মালিকানায় কোনো ধন সম্পদ নেই, তাহলে তাদের ফরজটা আপনার উপর ফরজ যে তাদের ক্ষেত্রে আদায় করতে হবে। কিন্তু ধরেন বৃদ্ধ বাবা মা, আমাদের বাঙালি সমাজে বৃদ্ধ বাবা মার খরচ মনে করে যে আমাকে দিতে হবে, অথচ জমি জায়গা 50 বিঘে আছে, হ্যাঁ অনেক দোকানপাট আছে, আয় ইনকাম আছে, তাই না? না না, আপনার উপর ফরজ নেই, আপনি দিচ্ছেন নফল বৃদ্ধ বাবা মার, অনেকে খরচ পড়াশো পাঠাচ্ছেন না, যথেষ্ট সম্পদ আছে বাবার, ও খেয়ে শেষ করতে পারবেন না, তারপর আপনি মাসিক খরচ পাঠাচ্ছেন, এটা কোনো ফরজ কাজ না, এটা ফরজ না আপনার। তার ব্যক্তি মালিক মানে আসছে টাকা পয়সা আসে, সে তার নিজের নিজের খরচ নিজেই তিনি সামলে নিতে পারছেন। ধরেন সরকারি চাকরি করত আর তার রিটায়ার হওয়ার পরে পেনশন পাচ্ছে, সেটা দিয়ে তার সংসার চলবে, অথচ হয়তো 80 বছর 90 বছর বয়স হয়ে গেছে। আপনি মনে করছেন না আমার উপর ফরজ না, আমার উপর ফরজ না, এটা হচ্ছে বাঙালি ধারণা। আসলে শরীয়তের এটি মাসলা নয়, কিন্তু তা আমরা বেশ কিছু কাজ আমরা ধর্মকর্ম মনে করে বা ইমান আমল মনে করে করে থাকি, কিন্তু এগুলো আসলে আমাদের দায়িত্ব না। এই জন্য দিন সম্পর্কে জ্ঞান থাকলে বহু ফায়দা রয়েছে, কেউ কারোর জুলুম করবে না। আমাদের দেশে পারিবারিক খুব জুলুম হয়, কখনো ছেলে মেয়েদের উপর জুলুম হচ্ছে, কখনো বাপ মায়ের উপর জুলুম হচ্ছে, যেখানে বাপ মায়ের ভরণ পোষণ ফরজ ওখানে কেউ দেয় না, আর যেখানে ফরজ না আপনার উপর বাপ মা জবরদস্তি ফরজ করে রেখেছে, যা ইনকাম করে সব টাকা আমার কাছে পাঠায় আমার অ্যাকাউন্টে, কী জুলুম অত্যাচার। আরে আপনার উপরে জুলুমের কারণে আপনার স্ত্রীর উপর জুলুম হচ্ছে, আপনার ছেলে মেয়েদের উপর জুলুম হচ্ছে, তাদের হক নষ্ট করা হচ্ছে। তো যার ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, যাকে খেতে দেওয়া ফরজ, থাকতে দেওয়া ফরজ, হ্যাঁ তার বস্ত্র দেওয়া ফরজ, তার ফেতরা দেওয়া ফরজ আপনার উপর। মিন সাগীরিন, ছোট হোক না বালক, কচি কাঁচা শিশু, কবীরিন বড় হোক, কতটা দিতে হবে, সান সংক্ষেপ করে দিয়েছে, আলাল আলাল জাকারে ওয়াল অনুসার, নর হোক নারী হোক, আলাল আব্দে ওয়াল হুররে, স্বাধীন হোক গোলাম হোক, নবী সাল্লাল্লাহু হাদিসে যেমন রয়েছে, কতটা পরিমাণ দিতে হবে টাকা নাকি, আর প্রতি বছর এবছর কত ফেতরা হইল, এবছর কত ফেতরা দিতে হবে, না এইসব সমস্যা আপনারা তৈরি করেছেন। নবী সাল্লাম 1400 বছর আগেই চূড়ান্ত ফয়সালা করে দিয়ে গেছেন যে এতে কম হবে না বেশি হবে না, এই পরিমাণ নির্ধারিত, এতে কম বেশি করার কার অধিকার নেই, সেটা হচ্ছে একসা, একটা পাত্র, যে পাত্র মদিনায় খাদ্যদ্রব্য ওজন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন দাঁড়িয়ে পড়লে খাদ্যদ্রব্য ওজন করা হইতো না, হ্যাঁ খেজুর ওজন করা, তারপরে যব ওজন করা, কিশমিশ ওজন করা ইত্যাদি সব কিসে হইতো, সেই কাঠ হাতে হইতো, আমাদের দেশে কাঠা বা আড়ি। আমরাই ছোটো ছিলাম তখন কিন্তু ধান যখন কেটে মেড়ে নিয়ে আসতো গৃহস্থেরা, তখন এই দাঁড়ি পড়লে ওজন হইতো না, ছোটো করে দেখেছি কিসে ওজন হইতো, আড়ি থাকতো 5 কিলোর আড়ি, সাধারণত 5 কিলোটা ব্যবহার হইতো, আবার কারো দেখতাম 8 কিলো 7 কিলোর আড়ি রয়েছে, হ্যাঁ আড়ি বুঝেন তো, আড়ি আবার ওইটা বড় হয়ে গেলে সেটার নাম ধামা হইতো, বুঝেন তো, এগুলো বেতের স্বাভাবিক, আর ছোট যেটা মাখালারা যেটা দিয়ে চাউল মেপে পাকশাক করতে দিত সেটার নাম হয়তো কাঠা, কাঠা, সেই কাঠাও গেছে, বেতের কাঠাও গেছে, বেতের আড়িও গেছে, ধামাও গেছে, সব গেছে, এখন ব্যাস ডাব্বা দিয়ে দিয়ে দিল। হ্যাঁ তো যাই হোক, একসা করে দিতে হবে, মিনতমরিন সেটা খেজুর হোক, যেখানে খেজুর প্রধান খাদ্য, মদিনার প্রধান খাদ্য খেজুর ছিল, সেজন্য খেজুরের কথা এক নম্বরে এসছে, আও শাইর অথবা যব হোক, এক যুগে গুরুত্বপূর্ণ একটি খাবার যব ছিল, আমরা বাল্য জীবন এইরকম ছেলে এর চাইতে বড় হয়েছি, সকালবেলা আমাদের গোটা বছর প্রায় নাস্তাই যবের ছাতু হতো, যবের ছাতুতে বুটের ছাতু মিক্স করে, দুটো মিক্স করে, যারা বয়স্ক তাদের মনে আছে জি। তারপরে যব উঠতে লাগলো, ধীরে ধীরে যব আর পাওয়া যায় না, এখন তো যব অনেকে বুঝেই না যে যব কি জিনিস, তখন চাউলের ছাতু খাওয়া শুরু করলো, চাউল ভেজে সেটাকে পিষে তখন চাউলের ছাতু খাওয়া শুরু করলো, তার সাথে গমটাও বেশ খুব বেশি হইতে লাগলো, গম যখন বেশি হইতে লাগলো তখন কেউ কিছু এলাকায় দেখতাম গমের ছাতু খেত, কিন্তু আমাদের অঞ্চলে গমের ছাতুটা খুব কম খেয়েছে, তো জানতাম যে গমের ছাতু অনেকে খায়। তো যাই হোক, মুসুরের ছাতু, খেসারির ছাতু শুনেছেন তো, তবে শুনে রাখেন খেসারি মানুষের খাবার নয়, এটা অনেকে জানে না, এটা স্বাস্থ্যগত বিষয় বলছে, খেসারি হচ্ছে পশুর খাদ্য,
খেসারি বুঝেন? হ্যাঁ, খেসারি ডাল একটা হয়, অনেকে খেসারি ডাল খুব পছন্দ করে। খেসারি সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন যে এতে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা আছে। এই যে খেসারি আসলে মানুষের খাওয়া ঠিক না, মাঝে মধ্যে একটা খেয়ে নিলে সেটা আলাদা কথা, কিন্তু অনেকেই চলছে প্রতি সপ্তাহে দুদিন তিন দিন ধরে খেসারি ডাল। না, আপনি বুটার ডাল খান, মুসুর ডাল খান, আপনি কলার ডাল খান, হ্যাঁ, কিন্তু খেসারি আমরা ছোটোকাল থেকে যারা জ্ঞানী গুণী তাদের কাছে শুনেছি, শিক্ষিত মানুষ, যে খেসারির ডাল হচ্ছে, খেসারি হচ্ছে আসলে মূলত কার খাবার? পশুর খাবার। গরু বকরিকে খাওয়ান, খাসিকে, কোরবানি খাসি খাওয়ান, আমাদের কোরবানি খাসি তো আমরা পুষতাম, এগুলো খাওয়াই তো কোরবানি খাসি। আর আকৃতি নথ পনির, পনির আজকাল মানুষ তেমন খায় না, সামান্য কিছু খায়, তাই না? কিন্তু পনিরের তরকারি খায়, অনেকে পনিরের তরকারি খায়। দক্ষিণ ভারত বা পশ্চিম ভারতে বোম্বাইতে যখন পিস টিভি রেকর্ডিংয়ে থাকতাম, তো প্রতিদিন দেখি পনির, জীবনে প্রথম পনিরের তরকারি খাওয়া শুরু করলাম। ইন্ডিয়ার সব জায়গায়, ইন্ডিয়া তো বিশাল ইন্ডিয়া, এক এক এলাকার, এক এক অঞ্চলের, এক এক স্টেটের এক এক সভ্যতা, খাওয়া দাওয়া কারোর সাথে কারো মিলবে না। কেরালার সাথে তামিলের কিছুটা মিল আছে প্রতিবেশী হওয়ার কারণে, কিন্তু দক্ষিণ ভারতের সাথে, উত্তর ভারতে ইউপির সাথে মিলবে না, দিল্লির সাথে বোম্বাই মিলবে না। দিল্লির খাবার এত ঝাল যে পেট খারাপ করে দেবে, এত ঝাল তাদের বিরিয়ানি। কিন্তু আপনি অন্য জায়গায় যাবেন সেটা ওই রকম পাবেন না। আপনি তো যারা বিভিন্ন জায়গায় ঘুরেছে তাদের জানা আছে। তারপরে হায়দ্রাবাদের খাবারে তেঁতুল হইতেই হবে, আর কেরালার খাবারে নারিকেল হইতেই হবে, ঠিক না? হ্যাঁ, আমাদের দেশের মানুষরা নারিকেল দিয়ে তরকারি খাবে? তো এই বোম্বাইয়ে প্রতিদিন হোটেলে তো 22 দিন ধরে থেকেছি, 15 দিনের কম তো থাকিনি, 4 বার করে গিয়েছি হোটেলে, খেতে খেতে বিরক্ত হয়ে যেতাম। ঠিক আছে, 2-3 দিন পর পর চেঞ্জ হচ্ছে, কিন্তু কত আর চেঞ্জ হবে? ওই দেখি পনির, পনির প্রথম অভ্যাস, প্রথম তো রুচি হচ্ছে না, এই পনির আবার কী জিনিস, কিসের পনির কে জানে, হ্যাঁ সন্দেহ হইতো, রুচি হইতো। তারপরে দেখলাম যে না, খেতে হবে এই পনির খাওয়া শুরু করলো। গোস্ত তো জীবনেও খেতাম না, দেখছি দুই একজন বক্তা এরা গোস্ত খাওয়া শুরু করছে। আমি চিকেন, ও চিকেন কেন খাচ্ছে না? আমি তো 22 দিন থাকি তারপর চিকেন খাই না, আমি নতুন এসেছেন চিকেন খাওয়া শুরু করছেন। তো পরে ওরা বললো যে না, আমরা মুসলিম হোটেল থেকে নিয়ে আসছি আর মুসলিম কষাইখানা থেকে জবাই হচ্ছে, এত। তারপর আমার রুচি হইত, কারণ সন্দেহ কী জানি, যদি কাফে জবাই করে খাবো না, বলতাম যে ফিশ নিয়ে এসো, মাছ নিয়ে এসো। এই স্টুডিওতে যখন রেকর্ডিংয়ের সময় থাকতাম, তখন একটা দুপুরের খাবার পানির সময় লাঞ্চ পড়ে যেত, তখন তো আর ওই হোটেলে আপনার হোটেল খাবো না, যে হোটেলে থাকি তো সেখানে তো ধরেন বুফের মতো হোটেল আছে, সুতরাং সেখানে ইচ্ছা মতো যাই খেলাম খেলাম। কিন্তু এখানে ওই তো নিয়ে আসতো, বলতো মাছ নিয়ে আসবে, ফিশ নিয়ে আসবে, তো আমাদের জন্য সবসময় মাছ নিয়ে আসতো, মাছ চাই। আর যেখানে সন্দেহ সেখানে খাবেন, অনেকে ফ্লাইটে সফর করেন, কাফের দেশের ফ্লাইট, ধরেন আপনি ইন্ডিয়ার ফ্লাইটে যাচ্ছেন, শ্রীলঙ্কান ফ্লাইটে অনেকে সফর করছেন, হ্যাঁ, আর আপনাকে দিল চিকেন আর আরামসে খেয়ে ফেললেন, আপনি চিন্তাই করেন না, আপনাকে চিন্তা করতে, একজন মুসলিম আপনি, হ্যাঁ মুসলিম দেশের ফ্লাইট হলে কোনো অসুবিধা নেই, বিমান বাংলাদেশে যাচ্ছেন, সৌদি আরবে কোনো মুসলিম দেশের ফ্লাইটে যাচ্ছেন, অসুবিধা নেই। তো এই বিষয়গুলি একজন মুসলিম হিসাবে আপনাকে বুঝতে হবে। তো যাই হোক, আকেতেন পনির, জি আউজাবিবিন, তাহলে পনিরেরও কী দেওয়া যায়? পনির দিল একসা, আউজাবিবিন কিশমিশ, কিশমিশ দিল একসা, জি। এই মর্মে যে হাদিসগুলি রয়েছে সহিহ বুখারিতে কয়েক জায়গায় রয়েছে, 1, 2, 3, 4, 5, 6 জায়গায় রয়েছে, সহিহ মুসলিমে 2 জায়গায় রয়েছে হাদিসটি, এত প্রসিদ্ধ হাদিস, ফেতরার হাদিস। বলছেন লেখক, ও রোয়ে আনহো, নবী সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সাআম মিন দাকিকিন, একসা আটা, কেউ যদি আটা দিতে চায় তো একসা। কিন্তু এই হাদিসটি দুর্বল, এই হাদিস আবু দাউদে রয়েছে 1618 নম্বর হাদিস, আর নাসাইতে রয়েছে, দারাকুতনি রয়েছে। ইমাম আবু দাউদ বলছেন যে সুফিয়ান বিন ওয়াইনা, ইমাম সুফিয়ান ওয়াইনা বর্ণনাকারী একজন মহাদ্দিস ছিলেন, তিনি বলেছেন আউ সামিন দাকির, বর্ণনা করতে গিয়ে হাদিস, ফেতরার হাদিস বর্ণনা করতে আটা দিল একসাই, আটা কথা। কোনো রেওয়ায়ত রয়েছে বুর, গম, বুর বাহিন্তা মানে গম হয়, আজকাল তো বুর মানে হচ্ছে লাল 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 আটা, এইখানকার পরিভাষা এইটা, কিন্তু আরবির ভাষা হচ্ছে শুদ্ধ ভাষা, বুর মানে গম, সেটা লাল হোক আর সাদা হোক, বুর মানে হচ্ছে গম, জি। তো
আটা হলো এক সা, কিন্তু এর অবস্থাটা শোনায় বলছেন যে সুফিয়ান সৌরি সম্পর্কে বলছেন যে সুফিয়ান বিন ওয়াইনা তিনি এমা ওদা বলছেন ফাহাজিহি জিয়াদা তো ওয়াহমন মিন ইবনে ওয়াইনা, এই যে অতিরিক্ত বর্ণনা করেছেন যে আটা হলো এক সা, এটি সুফিয়ান বিন ওয়াইনার ভ্রম হয়ে গেছে। ওয়াহম মানে ভুল হয়ে যাওয়া, অল্প ভুল যদি হয়, কখনো ভুল হয়ে গেল এটাকে ভুল বলে না, ভ্রম বলে থাকে বাংলায়, যেটাকে অহম বলা হয়। আর অহরহ ভুল, এটা ভুল আর ভ্রম মানে অনিচ্ছাকৃত ভুল করেছে, হালকা করা বিষয়টি। জি, তো এটি আসলে ভুল হাদিস থেকে নবী সাল্লাম আটার কথা কোনো হাদিসে বলেননি। গম বলেছেন, কারণ গমের হাদিস নিয়ে ইখতিলাফ রয়েছে, কারণ গম তো আরব দেশে ছিল না, গম ওই শাম দেশ থেকে আসতো, প্যালেস্টাইন বা সিরিয়া থেকে আসতো, বৃহৎ শাম থেকে। সুতরাং গমের কথা নবী কেন বলবেন, যেখানে মদিনায় গম নেই কেন বলবেন গমের কথা? এই জন্য অনেকে বলেছেন যে গমের হাদিসটাও সুরক্ষিত নয়। তবে গম একটি খাদ্যদ্রব্য, যখন যুগ পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে, এখন আর জব পাওয়া যায় না, গম পাওয়া যাচ্ছে, গম হচ্ছে যদি প্রধান খাদ্য হয়, যেমন পাকিস্তানের মানুষ গমের রুটি খাচ্ছে, সুতরাং গম দিয়ে দিবে তারা, বা যাদের বাড়িতে গৃহস্থ মানুষ ধান কম আছে গম বেশি আছে গম দিবে, যে কোনো খাদ্যদ্রব্য দিলেই হইল। যেমন চাউলের কথা নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে চাউল আরব দেশে ছিলই না, ছিল না, সেই জন্য চাউলের কথা নেই। কিন্তু বর্তমান যুগে অধিকাংশ বিশ্বের প্রধান খাদ্য হচ্ছে চাউল, সুতরাং চাউল দেবে খাদ্যদ্রব্য হিসেবে, কারণ মিন তো আমিন, খাদ্যদ্রব্য হতে এরকম হাদিস রয়েছে। এই তো হয়ে গেল। তারপর বলছেন যে একটি হাদিস নবী সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, বর্ণিত হয়েছে মানে ইঙ্গিত করেছেন লেখক যে হাদিসটি কিন্তু দুর্বল, অমোক বর্ণনা করেছেন আর বর্ণিত হয়েছে, দুটো কথায় পার্থক্য আছে। যদি আমি কোনো ঘটনা বর্ণনা করে আর বলি যে অমুক জায়গায় এইরকম ঘটনা ঘটেছে, তাহলে আমার ধারণায় কথাটি সত্য বা ঘটনা সত্য, কিন্তু বলা হচ্ছে যে এরকমটা হয়েছে, বলা হচ্ছে বা লোকেরা বলছে যে এরকম হয়েছে, তাহলে তার মানে আমি ইঙ্গিত করছি যে এর সত্যতা আমার জানা নেই, বলা হচ্ছে, ইউকাল ইউরোয়া রোবে বর্ণিত হয়েছে। তো বর্ণিত হয়েছে বলে যে হাদিসগুলি বর্ণনা করা হয়ে থাকে, ইঙ্গিত করে দেন লেখক যে হাদিসটি দুর্বল, কিন্তু বা এত দুর্বলতা আছে। বলছো রবি আন হওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে এটাও বর্ণিত হয়েছে কি নিসফু সাই মিম বুরিন, গম হলে আধা সা, এটি হচ্ছে হানাফি মজাহের দলিল। হানাফি মজাহ বলছে যে গম দিলে আধা সা, এই জন্য তার আধ সায়ের দাম ধরে, সাটা আবার মদিনার নেয় না, কারণ মদিনার সা হবে আড়াই থেকে তিন কেজি, তিন কেজি একটু বেশি ওজন, সতর্কতা, কিন্তু আড়াই কেজি হইলে এক সা হয়ে যায় মদিনার, পক্ষান্তরে মানে পনেরো তিন কিলো মানে পনেরো তিন সের, সের বুঝেন তো, আগে যুগে সের ব্যবহার হইত, তো পনেরো তিন সের। আর কুফার, যেহেতু ইমাম বাহাউদ্দিন রহিমাহুল্লাহ কুফার ছিলেন, আর সেখান থেকে হানাফি ফেকার প্রচার প্রসার হয়েছে, তো কুফা বা এরাকের যে সা বা কাঠা হইতো সেটা একটু বড় সাইজের হইতো, আর সেটাতে চার সের আসতো, চার সের, কোথায় পনেরো তিন সের আর চার সের, তাহলে তারা যদি একসা দেয় হানাফি ভাইরা, তাহলে তাদেরকে কত দিতে হয়, চার সের দিতে হয় বা চার সেরের মূল্য দিতে হয়, যারা মূল্য জায়েজ করছে, যদিও মূল্য ঠিক নয়, জায়েজ নয়, ইজতিহাদি ফতোয়া, নবী সাল্লাম সাহাবাই কেরাম থেকে প্রমাণিত নাই, কোনো প্রমাণ নাই যে কোনো একজনের সাহাবি টাকা পয়সা দিয়েছেন। তো এই চার সের যখন দিতে হয় তো বেশি হয়ে যাচ্ছে, তখন হানাফি মজহাবে আর একটি দলিল কি পাওয়া গেল যে আধা সা গম, তাহলে আধা সা মানে দুই সের জায়গায় কত, চার সের জায়গায় কত হয়ে গেল, দুই সের হয়ে গেল। ওইদিকে আপনি যদি মদিনার সা দেন তো পনেরো তিন সের লাগছে, আর আপনি ইরাকের সাই আধা সা, দুটোর সমন্বয়, একটা হচ্ছে যে আমি সা নিব কোথাকার, ইরাকের নিব মদিনার নিব না, আর নিব কত, এক সা নেব না, আধা সা নেব, দুটো মিলিয়ে কী হয়ে গেলো, দুই সের লাগলো, এই জন্য দুই সেরের মূল্য লাগাইলেও কম হয়। এই জন্য হানাফিদের ফিতরা সবসময় পাশাপাশি আহলাদিসদের সাথে, আমাদের এলাকায় তো হানাফি আহলাদিস একই গ্রাম অনেক সময় বাস করে, তো দেখা যায় আহলাদিসরা বেশি দিচ্ছে, টাকা দিল, টাকার বেদা তাহলে অনেক আহলাদিসদের মধ্যেও আছে, তো টাকা দিল বেশি দিচ্ছে আর হানাফিরা আবার কম দিচ্ছে, কারণটা এটাই কিন্তু রহস্য, এটি যে এরা আধা সার দাম ধরে দিচ্ছে আর ওরা এক সার পৌনে তিন সারের মূল্য ধরে দিচ্ছে। তো এই যে বর্ণিত হয়েছে আধা সা গম, এর অবস্থাটা শুনেন, এই হাদিসটি ইমাম জাইলাই রহমাহুল্লাহ নসবুর রায়া নামক কিতাবে নিয়েছে, নসবুর রায় আমাদের কাছে আছে, মধ্য ইউনিভার্সিটি যখন
হাদিস বিভাগে পড়ি তখন আমাদেরকে এই কিতাবগুলি দেওয়া হতো, কারণ হাদিসের উপরে যেহেতু আমাদেরকে স্পেশাল সাবজেক্ট আমাদের ছিল। তো এই ইমাম জাইলাই রাহমাহুল্লাহ হানাফি মুহাদ্দিস, তার বাড়ি ছিল সুডানে, সুডান আর মিশর পাশাপাশি বর্ডার লাগা বর্ডার। তো এই জন্য ইমাম জাইলাইকে কেউ বলছে তিনি মিশরের ছিলেন, আর কেউ বলছে সুডানে ছিলেন। কিন্তু মূলত দেখবেন যারা মিশরি ইজিপশিয়ান কিন্তু সুডানের বর্ডারে বসবাস করে, ওদের রঙ খানিকটা সামলা কালা। হ্যাঁ, অনেকে আছে এরকম যে সুডানিদের সাথে মিল আছে। তো ওই এলাকার মানুষ ছিল ইমাম জাইলাই রাহমাহুল্লাহ। ইমাম জাইলাই হানাফিদের কয়েকজন মহাদ্দেসের অন্যতম মহাদ্দেস। মহাদ্দেস যেহেতু হাদিসের ভালো জ্ঞান ছিল, সুতরাং জয়ীফ হাদিসের তাহকি করে তিনি জয়ীফও বলেছেন অনেক হাদিসকে, আবার কোনোটা অন্যদের কাছে জয়ীফ কিন্তু তিনি সেটাকে সহি করে তার মজহাবে দলিল হিসাবে পেশ করেছেন। তো তার তাখরিজের কিতাব মানে হাদিসের সহি জয়ীফের গবেষণার যে কিতাব নসবুর রায়া, তাতে তিনি বলেছেন যে নিঃস্ব সাইন মুন বুররিন, এই হাদিসটি যে আধা সা গম দেওয়ার ফিতরাতে যে হাদিসটি, কাল আহমদ ইমাম আহমদ রাহেমাহুল্লাহ বলছেন মন্তব্য, ইমাম আহমদ চারজন ইমাম এবং বড় একজন মহাদ্দিস, চার মজহাবের যে চার ইমাম তাদের অন্যতম সবচেয়ে বড় মহাদ্দিস তিনি, আর এমনি মহাদ্দিসের মধ্যে ইমাম বুখারীর ওস্তাদ তিনি। তো আর ইমাম আহমদ বিন হাম্বালের যে মুসনাদ আহমদ কিতাব সবচেয়ে বড় হাদিসের কিতাব, অনেক বড় হাদিসের কিতাব, যাতে 23,000-এর বেশি হাদিস রয়েছে। ইমাম আহমদ রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয় এই হাদিস আধা সার হাদিস গমের যে আধা সার দেওয়ার, বলছে লাইসাবে সহি, এটা সহি নয়, সহি নয়, ইন্নামাহ মুরসাল, হাদিসটি মুরসাল, হাদিসটি মুরসাল, মুরসাল মানে তাবেই বলছেন কালা রসুলুল্লাহ। তাহলে তাবেই যখন বলছেন রসুলুল্লাহ স্যার বলছেন, তো তাবেই কার থেকে বর্ণনা করছেন? যদি নিশ্চিত সাহাবি হয় তাহলে তো অসুবিধা নেই, যে সাহাবি মাঝখানে আছে না, সাহাবি সবাই সত্যবাদী। কিন্তু যদি একজন তাবে আর একজন তাবেই থেকে বর্ণনা করেন তাহলে জয়ীফ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য হালকা দুর্বল হাদিস হচ্ছে মুরসাল হাদিস। মুরসাল হাদিসের সমর্থক যদি হাদিস ওই রকম অনুরূপ না থাকে তাহলে সেটা দলিল হিসাবে পেশ করা যাবে না, কারণ দুর্বল। তো বলছে হাদিসটি মুরসাল, আর এই ভুলটা কার হয়েছে? আধা সা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেননি, কিন্তু এই ভুলটি কার পক্ষ থেকে বলছে? মিন কেবলে মান হাজা, এটি কার পক্ষ থেকে হয়েছে? ইমাম আহমদের ছাত্র জিজ্ঞাসা করছেন কালা, তখন ইমাম আহমদ বলছেন মিন কেবলে নোমান বিন রাশেদ, নোমান বিন রাশেদ নামক একজন বর্ণনাকারী এই ভুল করেছে যে নবী আধা সা বলেছেন, আধা সা বলেছেন। ওয়ালাইসা বিল কাবি ফিল হাদিস, হাদিসের সাবজেক্টে নোমান বিন রাশেদ শক্তিশালী না মানে দুর্বল, তাহলে বর্ণনাকারীও দুর্বল আর হাদিস হচ্ছে মুরসাল, সুতরাং এটি সহি নয়। গম সম্পর্কে এই জন্য ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই ইবনুল মুনজির, ইমাম ইবনুল মুনজির থেকে বর্ণনা করে ফতুল বাড়িতে বর্ণনা করেছেন, বলছে লা নালামু ফিল কামহি খাবারান সাবেতান আনিন নবী সুয়তামাদ আলিহি। কামহুন মানে বুঝেন হেনতাতুন মানে গম, আর কামহুন মানে গম কাম, আর বুররুন মানে হচ্ছে গম, গমের তিনটি আরবি। আরব দেশে যে গম হয়, গমের চাষ হয় কিন্তু সৌদি আরবে, কোন জায়গায় সবচেয়ে বেশি চাষ হয়? আল কাসিম এলাকা আর ওই আলসাকা কালচৌফের দিকে, কিন্তু আল কাসিম খুব বেশি, এই সময় আল কাসিমে তো অনেক গম হতো। এখানেও কিন্তু ওই যে পোর্টের দিকে যাচ্ছেন, পোর্টের দিকে ওখানে কিন্তু গম ভাঙাবার ইয়ে গমের গুদামের ইয়ে রয়েছে, জি দেখেছেন না? তো তো ই কামহুন মানে গম হয়। তো বলছেন গম সম্পর্কে নবী সাল্লাম থেকে নির্ভরযোগ্য কোনো হাদিস নেই যে গম একসা না আধাসা, তাহলে নবী সাল্লাম থেকে আধাসা একসা গমের কথাই নেই, কারণ গম ওলাম ইয়াকুনিল বুররু বিল মাদিনাতে ফি যালিকাল ওয়াক্তে, সেই সময় মদিনায় কোনো গমই পাওয়া যেত না, ইল্লা শাইউল আছে সামান্য, কখনো যারা ব্যবসায়ী তারা ওই সামদেশ থেকে যখন ব্যবসা করে আসতো তখন মদিনার মার্কেটে গম নিয়ে আসতো। তাহলে কেন বা গম দিতে বলবেন? অল্প স্বল্প কিছু এসে মানুষই তো খেতে পায় না, তো কী গমের ফেতরা দেবে? তাহলে ফেতরা সম্পর্কে গমের হাদিস সহি নয় বলছেন। গমের মশলা আর আধা সার মশলা এটা কখন আসলো? মাওয়া রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হইলেন, তাহলে খলাফায়ে রাশিদিনের দীর্ঘ 30 বছর পার হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি মদিনার জীবনে 10 বছর পার হয়ে গেল, কত হিজরি হয়ে গেল? 40 হিজরি। 41 হিজরিতে গিয়ে মাওয়া রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হইলেন, আর তার রাজধানী ছিল কোথায়? শাম দেশের দামেস্কে, না বর্তমান যে সিরিয়ার রাজধানী, আর শাম দেশ বা দামেস্কে সিরিয়ায় এই এলাকায় খুব বেশি গমের উৎপাদন হইত। তখন তিনি বলেন গম তো অনেক দাম,
গমকে যদি খেজুরের সাথে তুলনা করি তাহলে এক কিলো গমে দুই কিলো খেজুর পাওয়া যাচ্ছে সেই যুগে, এক কিলো গমে দুই কিলো খেজুর পাওয়া যাচ্ছে, দুই কিলো কিশমিশ পাওয়া যাচ্ছে। সুতরাং এক সা খেজুর যখন নবী সাল বলেছেন, তিনি ইজতিহাদ করে ফেললেন খলিফা, যে আধা সা তাহলে গম দিলেই চলে, আধা সা গম দিলেই চলে। তাহলে হানাফি মজহাবের যে ফতুয়া আধা সার, সেটা নির্ভরশীল কিসের উপর? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদি ফতুয়ার উপর, যেই ফতুয়ার সেই সময় যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু মদিনা আসলেন আর মদিনা আসার পরে এই খুতবা বক্তব্য দিলেন যে আমি মনে করি যে মদিনার খেজুর, মদিনার খেজুর দুই সা আর এক সা হচ্ছে গম সমান মূল্যের দিক থেকে, সুতরাং কেউ যদি আধা সা গম দিয়ে দেয় তাহলে সেটাই যথেষ্ট হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহ বিশিষ্ট সাহাবি বেঁচে ছিলেন, তখন তিনি সাথে সাথে প্রতিবাদ করলেন, তাহলে বোঝা গেল যে এজমা হয়নি, কারণ অনেকে দাবি করেছে এরপরে এজমা হয়ে গেছে। মাবিয়া বললেন, খলিফা বললেন, আর সবাই নীরব হয়ে গেলেন, সুতরাং উম্মতের এজমা হয়ে গেল, কারণ তখন তো উম্মত সীমিত। হ্যাঁ, মক্কা মদিনা আর হেজাজ এগুলোতে আর কিছু সামদেশে মেসরে কিছু, ব্যাস তো এজমা হওয়াটা তখন সহজ ছিল, এখন সহজ না। এখন সারা বিশ্বে মুসলিম ওলামা ছড়িয়ে গেছে, সারা বিশ্ব, সারা বিশ্ব সমস্ত ওলামাদের একমত হওয়া সম্ভব কথা এখন, তখন সম্ভাবনা ছিল। কিন্তু সাথে সাথে প্রতিবাদ করলেন কে? আবু সাঈদ খুদরি বলেন, আম্মা না, শোনেন খলিফা, আমি কিন্তু আল্লাহ আজাল উখরেজো কামাকন্ত উখরেজো আল্লাহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সারা জীবন ওইভাবে ফেতরা আদায় করবো এক সা, যেমন এক সা রসুলুল্লাহ সাল্লামের জামানায় আদায় করতাম। আপনার এই ফতোয়া শুনব না, বিরোধিত হয়ে গেল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চাইতে সিনিয়র সাহাবি আবু সাঈদ খুদরি, এলমে সিনিয়র, মর্যাদা সিনিয়র, সব কিছুতে সিনিয়র, যদিও মুয়াবিয়া রাদিয়াল খলিফা তিনিও সাহাবি, কিন্তু সাহাবিরা সবাই এক স্তরের নয়, এলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে ইত্যাদি, ইসলাম কবুলের ক্ষেত্রে, ইসলাম গ্রহণের ক্ষেত্রে ইত্যাদি। তো এই ছিল বিষয়। বলছেন যে আধা সার হাদিস সম্পর্কে বলছেন যে অরবি আনহ নিসফা সাইমে বলে মাকানা সা, এক সার জায়গায় আধা সা গম দিলে চলবে, এইরকম বর্ণনা এসেছে। অন্য অন্যগুলো এক সা আর গম হলে আধা সা। যাকারাহু আবু দাউদ, ইমাম আবু দাউদ এই হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে, কিন্তু তার অবস্থা বলে দিলাম, ইমাম আহমদ কি বলছেন, হাদিস সহি নয় মুরসাল, এবং তাতে বর্ণনাকারী রয়েছেন নোমান বিন রাশেদ দুর্বল। সহি বুখারি মুসলিমে যে সহি হাদিস, সেটা হচ্ছে আন্না মাওয়িয়া তা হুয়াল্লাযি কাওয়ামা যালিক, মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটি করেছেন। হ্যাঁ, দাম মূল্য ধরেছেন যে আধা সা গম আর এক সা সমান আর এক সা খেজুর, এই কাজটি কে করেছেন? মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা করেছেন। এটা সহি বুখারি মুসলিমের হাদিস, আর এটি সহি, আর তার প্রতিবাদ হয়েছে। আর একটি রয়াত আছে, এখানে শুনিয়ে দিই, যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা সা চালু করেছেন, সে হাদিসটিও দুর্বল, কারণ হানাফি ওলামারা কিন্তু এই হাদিসগুলি পেশ করবে তাদের ফতোয়াকে মজবুত করার জন্য, বলবে যে না শুধু মাওয়িয়ার ফতোয়া না, দেখ খলিফা রাশেদ উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আধা সার কথা বলেছেন। তো জেনে রাখা আপনাদের প্রয়োজন যে এটিও জঈফ, দুর্বল, আর নবী সাল্লাল্লাহু থেকে যে বর্ণিত সেটিও সহি নয়। তো এই মর্মে বলছেন জাদুল মাদে, আল্লাযী ফি জাদুল মাদে রয়েছে, ওয়াল মারুফ আন্না উমার খাত্তাব জালা নিসফা সাইমিন বুররিন মাকানা সাইমিন হাযিহিল আশিয়া যাকারাহু আবু দাউদ, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা সা গম সমান অন্য অন্য যেগুলো দ্রব্য, খাদ্য দ্রব্য, সেগুলি এক সা করেছেন, ইমাম আবু দাউদ এটি বর্ণনা করেছেন। তারপরে বলছেন যে রওয়াহু আবু দাউদ ফি যাকাত, যাকাতের অধ্যায়ে আবু দাউদ বর্ণনা করেছেন, কিন্তু এই হাদিসের সনদে আব্দুল আজিজ বিন আবি রওয়াদ রয়েছেন, ইমাম মুনজিরি বলছেন যে তিনি হচ্ছেন জঈফ, দুর্বল। সুতরাং হাদিস হচ্ছে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা সা দিয়েছেন, এই হাদিস হচ্ছে দুর্বল। ইমাম ইবনে হিব্বান বলছেন ওয়াকানা ইউহাদ্দিসু আনিত তাওয়াহুম ফাসাকাত আল ইহতিজাজু বিহি, এই ব্যক্তি আব্দুল আজিজ বিন আবি রওয়াদ যে বর্ণনাকারী উমার রাদিয়াল্লাহু তাআলা আধা সা দিয়েছেন এই হাদিস, তিনি হাদিস বয়ান করতেন কিন্তু ভ্রম করতেন, ভুল করতেন, ফাসাকাত আল ইহতিজাজু বিহি, সুতরাং তার হাদিস দলিল হিসাবে গ্রহণ করা যাবে না। যার ভুল হইতো হাদিস বয়ান করতে গিয়ে, সেই ব্যক্তি নয়কে ছয় করে দিতে পারে, নয় আর ছয় কাছাকাছি, হ্যাঁ এই দিক থেকে ধরলেন, নয় ওইটাকে উল্টে দেন, পাতাটাকে উল্টে দেন, ছয় হয়ে যাবে,
তো ওই রকম যার ভুল হয় কোনটা ভুল কোনটা সহি বুঝাই মুশকিল, কিছু ভুলও করে কিছু সহিও বলে, তার কথা নেওয়া যাবে না। এই ছিল বিষয়। এই সম্পর্কে আবু দাউদের একটি ভাষ্য রয়েছে, আউনুল মাবুদ শামসুল হক আজিমাবাদী, যিনি ভারতের একজন মহাদ্দেশ ছিলেন, একসময় ইংরেজ আমলে বড় বড় মহাদ্দেশ ভারতে পয়দা হয়েছে, কিন্তু আহলেদিস মহাদ্দেশ ছিলেন, তার বাড়ি ছিল বিহার পাটনার কাছে। তো তিনি আউনুল মাবুদ সারাতে লিখছেন, আসওয়াস সাহি, সঠিক কথা হচ্ছে, আন্নাল্লাজি আদালাল কিমাতা ফিসা, এই যে একসা একসা খেজুর বা একসা আসা একসা অন্য অন্য খাদ্যদ্রব্য আর আধা সা গম, এই কাজটি যে করেছেন তিনি হচ্ছেন মাওয়িয়া। মাওয়িয়া তো ফাম্মা উমার, উমার রাজিয়া ফাইন্নাহু কানা আশাদ্দা ইত্তিবাআন লিল আসারি মিন আইয়া ফালে যালিক, উমার রাজিয়াল্লাহু তাআলা এটা করবেন এটা হতেই পারে না, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের কঠিন পাবন মানুষ ছিলেন। কি করে এটা হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এত শক্ত মানুষ, কঠোর মানুষ, যে কোনো বিষয়ে শক্ত সিদ্ধান্ত নিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আর তিনি বলবেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা বলেছেন কিন্তু দেখছি যে না এত রেটে পার্থক্য, সুতরাং আধাসা দিয়ে দিই, এটা হইতেই পারে না তিনি বলছেন। আউনুল মাবুদ পঞ্চম খণ্ড 12 পৃষ্ঠা নিয়েছে। তারপরে হচ্ছে ফিতরা সম্পর্কে আর দু একটি বিষয় রয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে ফিতরা আদায় করা ফরজ ঈদের সলাতের আগে, ঈদের নামাজ পড়ার পরে আদায় করলে হবে না, ঈদের সলাতের আগেই কি করতে হবে, আদায় করতে হবে। ওয়াকান মিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শ ছিল ইখরাজু কাবলাল খুরুজ লিল ঈদ, ঈদে যাওয়ার আগে, ঈদের জন্য ঈদগাহে যাওয়ার জন্য বের হওয়ার আগে আদায় করে দেওয়া। ফিতরা আদায় করার দুটো সময় রয়েছে, একটি হচ্ছে জায়েজ বৈধ সময় আর একটি হচ্ছে উত্তম সময়। এ সম্পর্কে কিন্তু অনেকবারই আলোচনা হয়েছে, যারা পুরাণ ছাত্র বলতে পারবেন বৈধ সময় কোনটা আর উত্তম সময় কোনটা, যদি কেউ বলতে পারেন হাত উঠাবেন। বৈধ সময় তাম, হ্যাঁ, ঈদ মসজিদে না ঈদ পড়তে, ঈদে যাওয়ার আগে, তো এখানে না হয় ঈদ না ঈদ মসজিদ হচ্ছে, কিন্তু আসল তো হচ্ছে যে ঈদগাহে গিয়ে ঈদ পড়বেন আসলে, এইটাই উত্তম। কিন্তু একমাত্র মক্কা ছাড়া, মক্কাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল মক্কা বিজয়ের পরে হারাম শরীফ ছাড়া অন্য জায়গায় ঈদ হয়নি, মক্কা ছাড়া, এমনকি মদিনা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নবী বাদ দিয়ে ঈদগাহে, মসজিদ গাওয়ার কাছে ঈদগাহ ছিল, মাঠে ঈদ পড়েছেন। এই জন্য মদিনা তো কেউ যদি মসজিদ নবীতে ঈদ পড়ে তার চাইতে উত্তম হচ্ছে, যদি ঈদ ঈদগাহের ময়দানের ব্যবস্থা থাকে তো সেখানে ঈদ পড়া, জি, কিন্তু নাই আজকাল ব্যবস্থা, ঠিক। তো উত্তম হচ্ছে, উত্তম সময় হচ্ছে ঈদ পড়তে যাওয়ার আগে ফজর পরে, ফজর পর থেকে শুরু করে ঈদ পড়তে যাওয়ার আগ পর্যন্ত, এই সময়টাই উত্তম। আর জায়েজ ওয়াক্ত বৈধ ওয়াক্ত ঈদের এক দুই দিন আগে থেকে শুরু করে, হ্যাঁ, ঈদের রাত ফজরের আগ পর্যন্ত, এটুকু জায়েজ সময়। তাহলে এক দুই দিনের কথা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীতে হাদিস রয়েছে বর্ণনা করেছেন যে সাহাবীরা এক দুই দিন আগে দিতেন, কেউ যদি 10 দিন আগে দিয়ে দেয়, অনেকে 15 দিন আগে দিয়ে দেয়। তো সঠিক মত হচ্ছে ওলামাদের, যারা চলবে না, যারা কোরআন হাদিসের অনুসারী সত্যিকার, তারা বলছেন না 5 দিন 10 দিন আগে দেবেন, যাই যাই পুনরায় দিতে হবে, এটা আপনার সাদকা হয়ে গেলো, এমনি সাদকা হয়ে গেল, জি। আর ঈদের পরে হলে, হ্যাঁ, সঠিক মত হচ্ছে হবে না, কেউ কেউ বলেছেন যে না কাজা হিসাবে হবে, কিন্তু হাদিস স্পষ্ট করে যে হবে না, সাধারণ সাদকাই পরিণত হবে, সেই ব্যক্তি গুণাগার হবে, ফরজ ত্যাগকারী হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল ঈদের আগে দেওয়া। আজকাল সৌদি আরবে যারা বসবাস করেন ঈদের আগে সকালবেলা দেওয়ার সময় নাই, সুতরাং এই রিস্কে, উত্তমের রিস্কে যাবেন না, ও আগে রাত্রে দেওয়ার ব্যবস্থা করবেন, ফজর পরে কোনো টাইম নেই, কোথায় ফকির খুঁজবেন আর কোথায় আপনি ফেতরা দিয়ে পড়াবেন, ঝামেলার শেষ নেই, কথা বুঝে, কিন্তু দেশে দেওয়া যাবে, দেশে কোনো অসুবিধা নেই, জি। অফিস সহিহ সহিহ বুখারী মুসলিমে রয়েছে, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন, আমার রাসূলুল্লাহ বে যাকাতুল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা যাকাতুল ফিতর নির্দেশ দিয়েছেন, আন্তু আদা কাবলা খুরুজের নাস এলা সলাতে, জনগণের ঈদের সলাতের জন্য বের হওয়ার আগেই যেন আদায় করা হয়। এই হাদিস সহিহ বুখারীর কিতাবুল যাকাত সাদাকাতুল ফিতর অধ্যায় রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, সহিহ বুখারীতে 1503 নম্বর আর সহিহ মুসলিমে 984 নম্বর, মুয়াত্তা মালিক মুসনাদ আহমদ আবু দাউদ অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। বলছেন যে আরেকটি হাদিস রয়েছে সোনানের কিতাবাদিতে, সোনান আবু দাউদ ইবনে মাজাহ মুস্তাদরাক হাকিমে রয়েছে, আর হাদিসটিকে আল্লামা আলবানী ইরওয়াউল গালিল তার একটি ফিকহের তাখরিজের কিতাব রয়েছে, 843 নম্বর হাদিস, তাতে হাসান বলেছেন, হাদিসটি হাসান।
হাদিসটি কি শুনেন, বলছেন মান আদাহ কাবলা সলাতে ফাহিয়া জাকাতুন মাকবুলা, কেউ যদি ফিতরা ঈদের নামাজের আগে আদায় করে তাহলে সেটি গ্রহণযোগ্য জাকাত। ওমান আদাহ বাদা সলাতে, কেউ যদি ঈদের সলাতের পরে আদায় করে ফাহিয়া সাদাকাতু মিনা সাদাকা, ফাহিয়া সাদাকাতু মিনা সাদাকাতে, সেটি সাধারণ সাদকায় পরিণত হবে, সে সাদকা করার নেকি পাবে কিন্তু তার ফরজ ফিতরা আদায় হবে না। এই মতটি সঠিক, যদিও আর একটি কিছু কিছু আইম্মা কেরাম যেন হানাফি মজহাবের মত হচ্ছে যে তাদের কাছে বলছেন যে উত্তমের খেলাফ করলো ঈদের পর কেউ দিলে কিন্তু ফিতরা আদায় হয়ে যাবে, এই জন্য তাদের কাছে খানিকটা শিথিলতা রয়েছে, অনেকেই ঈদ পড়ে এসেও ফিতরা দিতে আছেন। কিন্তু আসলে এই মর্মে কোনো দলিল পাওয়া যাচ্ছে না যে কোনো সাহাবি ঈদের পরে ফিতরা দিয়েছেন। জি, এবং নবী সাল্লামের তাগিদগুলো শোনেন এখানে। ও মুক্তাদা হাজাইনা হাদিসান, এই দুটো হাদিসের দাবি হচ্ছে আন্নাহু লা ইয়াজুজ তাখির আন সালাতিল ঈদ, ঈদের সলাতের পরে বিলম্ব করে দেওয়া এটি জায়েজ নয়, জায়েজ নয়, ঈদের পরে এসে ফিতরা দেবেন এটি জায়েজ নয়। ও আন্নাহ তাফুত বিল ফারাগ মিনাস সালাত, আর নামাজ শেষ হয়ে গেলে ফিতরা দেওয়ার সময় শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেছে ঈদের তার মানে ফিতরা দেওয়ার সময় শেষ হয়ে গেল, এই কথা লেখক বলছেন। বলছেন এইরকমই আর একটি মাসলা শুনেন, মানে কাছাকাছি এক সেম মাসলা, ভিন্ন মাসলা কিন্তু সেম মাসলা কি, ও নাজিরহু অনুরূপ হচ্ছে তারতিবুল উযহিয়াতে আলা সলাতিল ইমাম, যে কুরবানি করবেন আপনি ইমামের ঈদের সলাত পড়ার ওপর নির্ভরশীল হয়ে, যেই ব্যক্তি কুরবানি করছেন তার জন্য ঈদ পড়া জরুরি নয়, কী জন্য, অনেক সময় মাজুর থাকতে পারে, অসুস্থ মানুষ, ধরেন আপনার বাড়িতে কুরবানি আছে কিন্তু আপনি অচল অসুস্থ ঈদগাহে যেতে পারবেন না, তার মানে এই নয় যে আমি তো ঈদ পড়িনি তো আমি কুরবানি করবো না, নাকি করবেন না, করবেন না, তো কিসের ভিত্তি করে কুরবানি করবেন, যে ঈদগাহে ইমাম সাহেবের ঈদ পড়া হয়েছে কিনা, ঈদগাহে আপনার যে কাছের ঈদগাহ সেই ঈদগাহে হয়েছে কিনা, ধরেন আপনার 10-5 কিলোমিটার দূরে জানছেন যে ওইখানে ঈদ পড়া হয়ে গেছে কিন্তু আপনার কাছের ঈদগাহে ইমাম সাহেব ঈদ পড়েনি, তাহলে আপনার চলবে না, আপনার অঞ্চলে আপনার এলাকার ঈদগাহ যে ঈদগাহে আপনি সাধারণত সুস্থ থাকলে নামাজ পড়তেন সেই ঈদগাহের ইমামের ইমামতি দেখতে হবে যে ইমামতি হয়েছে কিনা, ইমামের নামাজ পড়া হয়ে গেছে খুতবা চলছে তাও আপনি অসুবিধা নেই, যদি উত্তম হচ্ছে যে আগে ইমাম কুরবানি করবেন খুতবা শেষ করে আর তারপরে অন্যরা কুরবানি করবেন, যেমন বুখারীতে আলোচনাতে কিন্তু এগুলো এসছে। তো বলছেন যে এইরকমই হচ্ছে যে কুরবানি নির্ভরশীল হচ্ছে কিসের ওপর, ইমামের ঈদের সলাতের ওপর, ইমামের ঈদ পড়া হয়ে গেছে আপনার গ্রামের সুতরাং জনগণ এখন কুরবানি করতে পারবে, লা আলা ওয়াক্তিহা, ঈদের ওয়াক্তের উপর নির্ভরশীল না, অর্থাৎ ঈদের সময় হয়ে গেছে, ঈদের আউয়াল সময় কখন, সূর্য ওঠার 15 মিনিট পরে, 14 মিনিট থেকে 15 মিনিট, মানে যেই সময় এশরাকের সালাত পড়া জায়েজ, পুরো সূর্য উঠে গেছে এক বর্ষা সমান বলা হয়েছে যেমন হাদিসে, কিদা রমহীন একটা বর্ষা, বর্ষার লাঠি যে থাকে এতটুকু, তো 15 মিনিট, 14-15 মিনিট লাগে ওই সময়টা হয়েছে, কিন্তু ইমাম সাহেব ধরেন ঈদ পড়বে আর 1 ঘন্টা পরে, আপনি ভাবছেন ঈদ পড়া হোক আর না হোক ঈদের টাইম তো হয়ে গেছে সুতরাং কোরবানি করে দেবো, চলবে, বলছেন চলবে না, তাহলে আমাদের ইন্ডিয়া বাংলাদেশে হানাফি ভাইরা অনেক সময় 8টা 9টা 10টাতে ঈদ পড়ে, তো 10টা পর্যন্ত ঈদ যদি না হয়ে থাকে তো 10টা পর্যন্ত কোরবানি করতে পারবেন না, কিন্তু যাদের ঈদ হয়ে গেছে, যাদের ইমাম সাহেবের বা যাদের ঈদগাহের ঈদ হয়ে গেছে সকাল 6টাতে 5:30টায় সূর্য ওঠার 15 মিনিট পরে, তারা কোরবানি করুক, সমস্যা নেই। জি, ওই কথাই বলছেন, ও আন্না মান যাবাহা কাবলাহা, আর যে জবাই করবে ইমাম সাহেবের সলাতের আগে, ইমামের ঈদ পড়া হয়নি আগে জবাই করে দিল, ফাহিয়া সাতুল্লাহ মিন, সেটা গোস্ত খাওয়া বকরি, হ্যাঁ সেটা কোরবানির বকরি নয়, কোরবানি ছাগল নয়, ওয়াকান মিন হাদিস তাখসিসুল মাসাকিন বিহা, তারপরে ফিরে আসছেন ফেতরার মাসলায়, ফেতরার টাকা পয়সা, টাকা পয়সাতে চলে যাচ্ছে যেহেতু আমাদের দেশের মানুষের টাকা পয়সা দেশের জন্য, কিন্তু ফেতরার খাদ্যদ্রব্য মূল হচ্ছে খাদ্যদ্রব্য, ফেতরার যে মাল সামান এগুলির হকদার কি, এই মাসলাটি শুধু আলোচনা করে শেষ মাসলা, আমাদের দেশে কিন্তু অনেক ভুল করা হয়, ফিতরাকে সেম জাকাতের মতো মনে করা হয়, আর জাকাত 8 শ্রেণীতে আল্লাহ ভাগ করেছেন, ওই রকমই ফিতরাও 8 শ্রেণীর মানুষকে দিয়ে থাকে, ফকিরকেও দিয়ে থাকে, মিসকিনকেও দিয়ে থাকে, আর তারপর আমেলিন আলাইহা, যারা এর জন্য মেহনত পরিশ্রম করেছে অর্থাৎ সর্দাররা বন্টন করছে, ওরা একটা ভাগ বসিয়ে বসে থাকছে, তারপরে
ওয়াল মুআল্লাফাতি কো নিয়ে মুসলিম সচ্ছল নিয়ে মুসলিম হইলে তাদেরকেও দেওয়া সচ্ছল অথচ তার বড় দিচ্ছে জাকাত দিতে পারে সচ্ছল নিয়ে মুসলিমকে কিন্তু ফিতরা দিতে পারে না তারপরে অফির রেকাবে হ্যাঁ দাসমুক্তি আজকাল দাসমুক্তি মুক্তি করার নেই যেহেতু দাস প্রথা নেই সুতরাং এই ক্ষেত্রে কোনো অসহায় ব্যক্তি মজলুম নির্যাতিত ব্যক্তি বন্দী আছে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কোনো কেসে ফেঁসে গেছে কিন্তু নিরীহ ব্যক্তি আসলে দোষী না সুতরাং তাকে ছাড়াতে পারেন এই ওলামারা বলেছেন যে রেকাব এখন সেটা এই ক্ষেত্রে ফিট করা যেতে পারে অফির রেকাবুল গারামিন ঋণী ঋণ পরিশোধ করার জন্য জাকাত দেওয়া যাবে কিন্তু ফিতরা দেওয়া যাবে না আল গারিমিন অফি সাবিল ফি সাবিল আল্লাহর রাস্তায় জিহাদের জন্য খরচ করা আল্লাহর রাস্তা আসলে জিহাদ কিন্তু তো জিহাদের ক্ষেত্রে বদর ওহদের ক্ষেত্রে এই ক্ষেত্রে জাকাত চলবে কিন্তু ফিতরা নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা ও তাবুকের যুদ্ধের জন্য লাগাননি কিন্তু মানুষের জাকাত সাদকা হ্যাঁ ঠিক লাগিয়েছেন জি অবিনিস সাবিল মোসাফির মানুষ প্রবাসী এখানে এসেছে তারপরে কাজকর্ম কিছু পায়নি কফিলের হদিস পায়নি বেআইনি হয়ে গেছে অবৈধ হয়ে গেছে তারপরে তাকে যেতে হচ্ছে তার কাছে টিকিটের পয়সা নেই এই টিকিটের পয়সা আপনি জাকাত থেকে দিতে পারবেন হ্যাঁ তাকে দেশে পাঠানোর জন্য যদি অভাবী হয় দেশ থেকে নিয়ে আসতে পারবে না হয়তো আর ফেতরা দিতে পারবেন না আপনি এটা বুঝতে পেরেছেন পার্থক্যগুলি কিন্তু এই পার্থক্য সাধারণত করা হয় না যেটি ভুল আমল ভুল বা ফতুয়া ভুল আমাদের সমাজে মাদ্রাসায় জাকাতের টাকা লাগানো হচ্ছে জাকাতের টাকা মাদ্রাসে জায়েজ কিনা এই একটা ইখতিলাফি মশলা তারপরে যদি সেই ক্ষেত্রে জায়েজও হয় যে ফতো আপনি ঢিলা ফতোয়াটাও নেন কিছু কিছু ক্ষেত্রে জায়েজ ওই গরিব ছেলেগুলোর বোর্ডিং খরচের জন্য জায়েজ তারপরে আপনার যারা অসহায় রয়েছে গরিব শিক্ষক রয়েছে বা হয়তো মাদ্রাসা চালাতে পারছেন না যদি এই জাকাত দিয়ে মাদ্রাসার বেতন না দেন শিক্ষকের তাহলে এখানে মাদ্রাসাটা বন্ধ করে দিতে হবে অথবা মক্তবটি বন্ধই মক্তব চালাবার মতো গ্রামের মানুষ এত দুর্বল আর্থিক দিক থেকে তাহলে জাকাতের পয়সা চালানো যেতে পারে কিন্তু বিল্ডিং তৈরি করবেন আপনি বিল্ডিং আর বিল্ডিং এই পাঁচতলা বিল্ডিং তৈরি হচ্ছে দুইতলা তিনতলা বিল্ডিং হচ্ছে জাকাতের পয়সা দেখবি যাইজ নয় আসলে যাইজ নয় ফি সাবিলিল্লাহ মানে এগুলো নয় তো এই ক্ষেত্রে ফিতরা ফিতরাকে সেম ওইভাবে লাগানো হচ্ছে যাইজই নয় ফিতরার ক্ষেত্রে নবী শাসন কি বলেছেন কি জন্য ফিতরা উদ্দেশ্যকে হেকমা কি দুটো হেকমত বর্ণনা করেছেন হাদিসে হ্যাঁ হ্যাঁ তোহরাতাল্লি সায়েমে রোজাদারকে পাক পবিত্র করা তার রোজাই যে সিয়ামে দুর্বলতা হয়েছে অসার কথা হয়েছে অশালীন কোন কথাবার্তা ভুল কথাবার্তা কখনো মিজাজ গরম কখনো যে বিভিন্ন দুর্বলতা করি এর চাইতে বড় বড় কোনো মানুষ গিবত করে দিচ্ছে রোজা অবস্থায় চুগলখড়ি করে দিচ্ছে আর বিভিন্ন কোনো মিথ্যা কথা বলে দিচ্ছে জি আর অতমাতাল্লিল মাসাকিন মিসকিনদের জন্য ঈদের দিনগুলিতে খাদ্যের ব্যবস্থা করা যাতে করে ওই দিন মজুরকে রিক্সাওয়ালাকে রিক্সা চালাইতে না হয় ঈদের দিনে মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা তাহলে বোঝা যাচ্ছে এটি মিসকিনের হক ফেতরা ফেতরা আট শ্রেণীর মানুষকে দেওয়া জায়েজ নয় এই কথাই বলছেন লেখক যদি লেখকের কিতাব থেকে না পড়তাম আর যদি ফতোয়া দিতাম আমাদের দেশের অনেকে মনে করতো যে এগুলো হয়তো নতুন ফতোয়া হ্যাঁ এই কিতাব 700-800 বছর আগের কিতাব কথা বোঝা গেছে জি বলছেন যে ওয়াকানা মিন হাদিয়ে হিসাইসান নবী সাল্লাল্লাহু আদর্শ ছিল তাখসিসুল মাসাকিন বিহা মিসকিনকে খাস করা ফেতরাতে ফেতরা শুধু গরিব মিসকিনের জন্য ওয়ালাম ইয়াকুন ইয়াকসে মোহা নবী সাল্লাম ফেতরাকে ভাগ বন্টন করে দিতেন না আল আসনাফি সামানিয়া আট শ্রেণীর ভিতরে যে আট শ্রেণীর মানুষকে দিচ্ছেন এমনটা করতেন না ওয়ালা ফালো আহাদুমিন আসাবি নবী সাল্লাম কোনো সাহাবি কোনো খলিফাও করেননি কাজটি ওয়ালা মাম্বাদ তারপরে তাবে ইনরাও করেননি তাবা তাবিনরাও করেননি তাহলে আজকালকার জামানায় এই ফিতরাকে যা বিশেষ করে আমাদের ইন্ডিয়া আরব দেশে করা হয় না কিন্তু আরব দেশে মিসকিনদের কি দেওয়া হয় ফিতরা কিন্তু আমাদের দেশে যে যেইভাবে ফিতরার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে আর সবাইকে দেওয়া হচ্ছে সবাইকে দেওয়া হচ্ছে মাদ্রাসা বেশিরভাগ তো মাদ্রাসায় চলে যাচ্ছে ফিতরার টাকা মানে মাদ্রাসা ফিতরার টাকা মাদ্রাসা আরে চামড়া দেন আপনি কিন্তু ফিতরা দিয়ে না আপনি ফিতরা গরিব মিসকিনকে দেন আল্লাহ রব্বানে বুঝার তৌফিক দান করুন এখানে আজকে আলোচনা শেষ করছি ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন